দলের প্রার্থীরা আছে, কিন্তু ফরওয়ার্ড ব্লক এখনো তো কোনো দলকে সাপোর্ট করেন, কি বলবেন? ফরওয়ার্ড ব্লক কাকে সাপোর্ট করবে না এখন তো আমার দায়িত্ব নয়, ও তো বিমানবাবুর দায়িত্ব। বিমান বোস স্যার হচ্ছেন বামফ্রন্টের, তিনি চেয়ারম্যান। এ কথাতে আসেন, তাকে কোশ্চেন করবেন, তিনি উত্তর দেবেন। কে কাকে সাপোর্ট করছেন, কে কাল বকলমে, কে দৃঢ়মূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে, এটা সময়ের সাথে আমরা এক্সপোজ করব। কিন্তু আপনি একটু বুঝে রাখুন তারা কি করছে। আমরা বলে যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে। ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। অ্যাকচুয়াল বকলমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি। সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, সেই জন্য একাই কাঁধে দায়িত্ব তুলে নিলাম আমরা। তবে উলুবিড়িয়া লোকসভা প্রার্থী যিনি ছিলেন বহিরাগত বলা হয়েছে, আর তার সঙ্গে দ্বিতীয়বার ও জয়ের পরে কোনো কাজ করে এলাকায়, আপনাদের এই যদি এখানে প্রার্থী যেতে কী কী কাজ দেয় আপনারা? প্রথম কথা বলি, এই বহিরাগত শব্দকে আমি পছন্দ করি না। আমরা ভারতীয়, লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না। আমরা চাই কাজের মানুষ কতটা হবে। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় অধ্যাপক এক্সপিএসের মফিকুল ইসলাম সাহেবকে, আমরা দুয়ারে এমপি সিবিট করব। এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায়, পাঁচ বছর সে মানুষের দুয়ারে যাবে। পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে, আমাদের মহিউদ্দিন মাই ভাই, একইভাবে যেখানে 17টা জায়গা থেকে যে কাজ জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে, এমপি রেকমেন্ডেশনের জন্য, এমপিকে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না, এমপি অফিসে যেতে হবে না, মানুষের দুয়ারে চলে যাবে, তার আমরা ব্যবস্থা করতে পারবো। আর কী কাজের কথা বলছেন, যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব। আর বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা আসে, কাঠমান্ডুতে দূরের কথা, আরও বেশি কীভাবে লড়াই করে যেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন, সেখান থেকে বার করে নিয়ে এসে উলুবেড়িয়াবাসীর জন্য কাটমানি মুক্ত খরচ আমরা করব। কোর্টের নির্দেশে চন্দ্রপুরে বাড়ি ফিরে তারা আবার বাড়ি ছাড়া হয়ে গেছে, দেখুন সেটা আমরা শুনলাম, আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে। কোর্টকে যারা অবজ্ঞা করবে, যারা কোর্টকে মান্যতা দেবে না, কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে, কোর্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে, কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে। আমরা কোর্টের উদ্যোগে যাব না, কেউ যদি আইন হাতে তুলে নেয় আমরাও নিজেরা আইন হাতে তুলে নেবে, কাজ আমরা করবো না। তবে কোর্টের নির্দেশিকার বাইরে কেউ নয় সেটা মাথায় রাখা জানা দরকার। কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়াল জি দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে, কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে, এটা মাথায় রাখা দরকার। কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে। এরা যারা তৃণমূল যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করবো, আজকে পুলিশ আছে, দল পাশে আছে, অমুকজন দেখে নেবে, একটু সন্দেশখালীর দিকে তাকা, সন্দেশখালীর মুকুটবিহীন বাদশাহ আজকে সে ক্রন্দনরত পিজন ভ্যানে, কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পাচ্ছে যে অন্যায় করেছিল শাসকের ছত্রছায়ী থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে, আর পুলিশের সহযোগিতা আর পাবে না, তার নিজের লড়াই এখন তাকে লড়ে নিতে হবে। কিন্তু যা কলে পড়েছে এই কল থেকে বার হওয়ার আর কোনো লাইন নাই, জেলের ভাত খেতে হবে। চন্দ্রপুর শুধু নয়, সারা রাজ্যে যেভাবে অন্যায় করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, ভাবছি শাসকের তকমাকে তাই সেটে, সময়ের সাথে সাথে কিন্তু শাসক হাত তুলে নেবে, এদের জবাব এদেরকে দিতে হবে। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বিদেশি অস্ত্র এখন কিছু হয় না, যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয়, কারণ এই সন্দেশখালী থেকে অস্ত্র শস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসার সংঘাত মোল্লা করেছে, এমন বন্দুক নিয়ে এসেছিল খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলেকে শহীদ করেছে, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলের পায়ে লেগে গুলি, পা কেটে বাদ দিতে হয়েছে, সেটা কি বন্দুক তাদের কাছে? সব সংঘাত মোল্লা ওই শাহজাহান শেখেদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল, তদন্ত চলুক, আগামী দিনে সংঘাত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে আরও বড় বড়ো, তো ছোটো বন্দুক দেখলাম, আমাদের বড় বড় বন্দুক তো রেঞ্জও বেশি, সেটা হয়তো আসতে পারে। দাদা, লোকসভা নির্বাচনে আগে যে রাজ্যে যে 26,000 শিক্ষক যে চাকরি গেল, কি দেখছেন? ব্যর্থতা, এই রাজ্য সরকারের অস্বচ্ছতা, অপরিচ্ছন্নতার ফলে আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি থেকে বাতিল হলো। এই 26,000-এর মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, আবার অনেকে কারো পায়ে হাত ধরে, কারো অফিসের মধ্যে ঢুকে, দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কি হবে, আমার চাকরিটা দিন, আমার কোটাই দুটো করে দেবেন না দাদা, এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টো পাল্টা বলবে,
কিন্তু বলছে তাও দাদা আমাকে দুটো দিন, এ ধরনের সুপারিশেরও চাকরি ওখানে আছে।